Πολύσε. Πήγεσε. गुड मर्निंग दर्शकबिंदु आज के नतून एक भिडियो लिए आज के मनंदा जेराम बेहुल हाइलाकान्दी आयनाखाल बेहुल नाम एक जगह आए इकान जेराम आज के इकान लगे आज के वोमेन फुटबल मैच मैंने इटालगिया एक नकआउट फुटबल मैच आरम्भ हुई है। तो आज के लगिया मैं वोमेन फुटबल मैच दिए और कि तरा आरम्भ कर तो भिडियो लगे तक नतुन चेनेल सबसक्राइब करवा और चलो भिडियो स्टार्ट करी। এখানে আমরা সবাই এসেছি রামপ্রীত রুদ্রপাল যিনি এখানে বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক ওনার নামে এই ট্রফি চলছে। আজকে প্রীতি ম্যাচ হবে এবং এই ম্যাচে হাইলাকান্দি ব্লাডমাথ ক্লাব এবং আমাদের কাছারের জালালপুরের একটা মহিলা টিম দুইটা মহিলা টিমের মধ্যে প্রতিযোগিতা। সত্যি খুব সুন্দর পরিবেশ সবদিকে অনেক দর্শক আমি দেখি চতুর্দিকে এবং লিগ শুরু হবে। তো এখানে সবার সহযোগিতা কামনা করি এবং প্রশাসনকেও যাতে সহযোগিতা করে সেই বিষয়ে সবাইকে আহ্বান জানাই। মানে আজকে ওপেনিং আজকে প্রীতি ম্যাচ কালকে থেকে লিগ শুরু হবে। ধন্যবাদ মিলন্দা এত সময় দেওয়ার জন্য। দেখুন মেডিকেল ইউনিট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার আমাদের টিম আছে তারা আইসুন এখানে আরও বহুত স্পেশাল গেস্ট আমরা এখানে আইসুন। আজকে আমরা মহিলা ফুটবল টুর্নামেন্ট যেটা আরম্ভ করেছি সেটার মেইন উদ্দেশ্য হয়েছে এখানকার যারা মহিলারা আছেন এই খেলাটা দেখে ওনারাও অনুভব করবেন যে আমিও একদিন এইরকম একটা খেলোয়াড় হব এই খেলাধুলার মারফতে। আর আজকে যে খেলাটি হচ্ছে সেটি হচ্ছে মহিলা ফুটবল টুর্নামেন্ট, এটা মানে আজকে একটা প্রদর্শনী ম্যাচের মতো। আগামীকালকে আমাদের মেইন খেলা যেটা হচ্ছে সেটা রামপ্রীতি স্মৃতি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটি এখানে আমরা অনুভব করেছি 32 টিম দিয়ে খেলা করাবো, কিন্তু যদি 32 টিম না হয় আমরা 16 টিম দিয়ে খেলা করাবো। আর এই খেলাটা আমরা বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে খেলোয়াড়রা আসে খেলা করবেন এবং এখানে যারা আছি সবাইকে আনন্দে মাতিয়ে তুলবেন। এটা লোকাল ভাষা নেই? আচ্ছা, আর কোনোদিন দেখছিলেন এরকম ওমেন ম্যাচ? কোনোদিন হয়েছে নানি? আপনার লোকাল ওমেন আজকে প্রথম নানি? মাসি কীরকম লাগে আজকে ম্যাচটা দেখিয়া? ভালো লাগে নানি? তা আপনাকে মেডিকেল টিম? আচ্ছা আচ্ছা, এরকম কোনো দিন হয়েছিল নেই হাইলাকান্দিতে? দেখছুন না কোনো দিন? দিদি আপনি দেখছুন না কোনো দিন? আপনি কবে খেলা নেই ফুটবল? কবে নেই? ও আপনি কোন জায়গা থেকে আইছেন? হ্যাঁ আমরা লালা বিপিএসসি থেকে বেউল সাব সেন্টারে আন্ডার থেকে আমরা এখানে এসেছি শ্রী জয়দেব বর্মন এমপিডব্লিউ আমি। আচ্ছা, তো আজকের ম্যাচ দেখে কীরকম লাগে? ম্যাচ খুব ভালো লেগেছে, এত জনগণ এত আনন্দ উৎসাহ সবারই মনে, খেলাও খুব সুন্দর। এরকম কোনোদিন দেখছুন নি? লোকাল কোনোদিন দেখছিলেন? হাইলাকান্দি তো ডিএসএর মধ্যেও হয়, লোকাল কোনোদিন দেখছিলেন এরকম?
দর্শক বন্ধু দেখুন কত মানুষ বাত স্পেশাল হইছে কি আছে আর কত বাত দেখরা আপনারা সব টিকেট লইয়া কিরা দাদা টিকেট লইয়া নানি আপনারা আইছেন টিকেট কত টাকা টিকেট 20 টাকা 20 টাকা নানি আর বাইরে যারা আছেন তারা কিরা ফ্রি নি না না সব সব টিকেট দিয়া নি হ্যাঁ ও এটা হলো গিয়া আপনারা দেখরা হ্যালো 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 আপনার নাম লেপ্রাম মানিত হইছিনা আচ্ছা আচ্ছা কোন বাসা কোন জায়গা থাইল্যান্ডে আমা থাইল্যান্ডে রাজসুব পার্টু আচ্ছা আচ্ছা খেলা দেখে কি রকম লাগে খুব ভালো আছে ভালো লাগে নি আচ্ছা হাইলাকান্দি মহিলা ফুটবল দল বনাম শিলচর গোমরাজলালপুর মহিলা ফুটবল দল বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ একটা সময়ের জন্য বন্ধ তো দর্শক ভাই বলছি যে আমাদের আগামীকালকে রামপুরে সুতিরাগ আর টুর্নামেন্টে উদ্বোধনী হবে তাই ওই করে আপনারা বড় বড় যোগদান করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হাইলাকান্দি জেলার সভাপতি আজ দেউল গ্লাস ফ্যাক্টরিতে ফুটবল খেলার মাঠে একটি ম্যাচ আয়োজন করেছি আমরা মহিলা ম্যাচ মহিলা ম্যাচে অংশগ্রহণ করেছে হাইলাকান্দির একটা টিম এবং কাছাড়ের একটি টিম আমি সবাইকে এই খেলা সুন্দরভাবে উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আগামী দিনে আমরা এই সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয়বার এর চেয়ে বড়ো আরও একটা খেলার আয়োজন করার আমাদের ইচ্ছা এবং আগামীকাল থেকে রামপ্রীত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এখানে আয়োজন করা হবে তো আমি সবাইকে দলে দলে যোগদান করে এই খেলাকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি
তো দর্শক বন্ধু ওই লোক টিম আমরা হাইল্যান্ডের টিম বহুত ভালো খেলছে বহুত স্ট্রং প্লেয়ার তারা না স্ট্রং না নি ক্রম লাগে জিতিয়া মজা লাগে নি আজকে জিতিয়া আমরা কোচ স্যার তো স্যার আপনার টিম মানে কিরকম প্রিপারেশন নিলার কিরকম ভাবে আজকে তো দুটো টিম স্ট্রং টিম লোকাল টিমের মধ্যে তো কিরকম লাগে রে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে নি আজকে তো নেক্সট কালকে থেকে তো আবার কেন খেলা আরম্ভ আপনার কোনো টিমও আসে নি কেন দেওয়ার জন্য ভাবছিলাম আমরা দিন একটা টিম দিন আমরাও আসি সাপোর্ট আমরা তো অলওয়েজ সাপোর্ট করব ভালোই লাগছে আজকে ধন্যবাদ স্যার সময় দেওয়ার লাগিয়া আমার শ্রদ্ধেয় স্যার যেটির স্যার আছেন আসেন সামনে আমরা বেশ কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে আসছি আমাদের বরাক উপত্যকার একমাত্র আসাম ফুটবল সংস্থার মেম্বার ইন্দ্রজিৎ সিনহা এবং আমার মৃণালদা আমি বা আমাদের আরও কয়েকজন সংগঠক আছেন প্রত্যেকের প্রচেষ্টায় আমরা আজকে মহিলাদেরকে আমরা বাড়ি থেকে বের করতে পারলাম যেটা সাংঘাতিক ব্যাপার প্রথম প্রথম তো আমাদের এমন অবস্থা হয়েছিল যে আমরা কোনো অবস্থাতেই মেয়েদেরকে মাঠমুখী করতে পারছিলাম না কিন্তু বর্তমানে আমাদেরকে ততটা পরিশ্রম করতে হয় না খেলার নাম শুনলেই মেয়েরা তাড়াতাড়ি বেরিয়ে আসে ছেলেদের সঙ্গে এবং আমাদের এখানে ছেলেরা এবং মেয়েরা একসঙ্গে প্র্যাকটিস করে আর সেই প্র্যাকটিস থেকে আমরা যে বাচ্চাগুলো ভালো খেলে তাদেরকে নিয়ে আমরা মাঠমুখী হয়ে কম্পিটিশনে যাই আমাদের এখানে প্রায় 65 গার্লস আছে ক্লাস সিক্স থেকে ধরে এমএতে পড়ে এইরকম মেয়েরাও আছে আজকে যে ডিফেন্স খেলছে মঞ্জলি দাস সে কিন্তু এমএর স্টুডেন্ট এখানে হাই সেকেন্ডারি পাস বিয়েতে পড়ে এরকমও আছে তো এই বিয়ে পাস বিয়ে এই বিরল প্রজাতির প্রাণীদেরকে আমরা কিভাবে আগলে ধরেছি যদি আপনারা আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না তাই আপনাদের সবাইকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমরা একটা খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছিলাম কিন্তু আপনারা কতটুকু আনন্দ পেলেন জানি না আশা করি আগামী দিনে আরও সুন্দর খেলা আমরা উপহার দিতে পারবো বলে আশা করি আমি আপনাদের কমিটিকে
এবং এতদিন অঞ্চলের সব জনসাধারণকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অমিত দা যোগাযোগ করেছেন এই মহিলা টিমের কোচের সঙ্গে, ওনার সঙ্গেও আমার অনেক কথাবার্তা হয়েছে। আমি ওনাকে বলেছি, দাদা আমাদের এত অঞ্চলে মহিলা খেলা হয়নি, আপনাদের কাছে অনুরোধ, আপনার হাতে যদি টিম থাকে তাহলে এই আমাদের এই মাঠে আপনারা একটি প্রদর্শনী ম্যাচ করান। আমাদের এত অঞ্চলে যারা মহিলারা আছে তারা একটু বুঝতে পারবে যে না, মেয়েরাও খেলাধুলা করে, ওনারাও একটু এগিয়ে আসবে। সেই জন্য দাদা আমার কথা রেখেছেন, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। উনি যে এখানে ওনার দলকে নিয়ে আমাদের এখানে দর্শকবৃন্দকে আনন্দ উপভোগ করিয়েছেন। আরেকটি কথা, আজকে প্রদর্শনী ম্যাচ হয়েছে, আগামীকাল আমাদের যে মূল উদ্দেশ্য ছিল আমাদের এই মাঠে রামপ্রীত স্মৃতি টুর্নামেন্ট ফুটবল খেলার আয়োজন করার, সেটা আমরা সক্ষম হয়েছি। আমাদের বৃষ্টির জন্য খেলাটি অনেক পিছিয়ে রয়েছিল, আমরা আজকে যাই হোক আমাদের মাঠ শুকিয়েছে, আমরা খেলাটি আরম্ভ করেছি। আগামীকাল আমাদের উদ্বোধনী হবে রামপ্রীতি নকআউট ফুটবল টুর্নামেন্ট।